হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়ান্স এগেন টু অল অফ ইউ আজকের লেকচারে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের ভর্তি পরীক্ষা হতে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রিজ অর্থাৎ আমরা ক্লজ এবং ফ্রেজ রিলেটেড যে প্রাথমিক প্রাইমারি যে আলোচনাটা আছে সেই সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এখানে আমরা আজকে শিখবো প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ সেই রিলেটেড আর ক্লজ এবং ফ্রেজ আমরা কিভাবে চিনতে পারবো বাক্য থেকে কখন কোনটা কোন ক্লজ হবে সেই বিষয় নিয়ে আজকের লেকচার আমি কথা বলবো সো ডিয়ার লার্নার্স লেটস গেট স্টার্টেড ওকে আমরা প্রথমে দেখি ক্লজ এবং ফ্রেজ ওকে এই ক্লজ এবং ফ্রেজের প্রথম যে আলোচনাটা তার মধ্যে ক্লজ কোনটা এবং ফ্রেজ কোনটা সেটা ডেফিনেশনটা আমরা একটু জেনে নিই সে সাথে আমরা এক্সাম্পলের মাধ্যমে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা শিখবো কোনটা ক্লজ এবং কোনটা ফ্রেজ হবে ঠিক আছে এখন প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ক্লজ সেটা একটা ক্লজ ঠিক আছে ক্লজটা হলো অ্যা পার্ট অফ সেন্টেন্স একটা সেন্টেন্সের পার্ট অংশ হবে দেখেন ক্লস শব্দের বাংলা কিন্তু বাক্যাংশ মানে বাক্যের অংশ ঠিক না তার মানে অ্যা পার্ট অফ সেন্টেন্স হয় আর অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব এক্সিস্ট মানে থাকবে তাহলে এমন একটা বাক্যের অংশ যে অংশের মধ্যে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট বার্ব থাকবে সেটাকে বলা হয় ক্লস ক্লস শব্দের বাংলা হল বাক্যাংশ ওকে আর ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ড এক গুচ্ছ শব্দ ঠিক আছে হয় আর দিয়ার ইজ নো সাবজেক্ট নো ফাইনাইট ভার্ব যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না সেটা হলো ফ্রেজ তাহলে ফ্রেজ হলো অ্যা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না আর ক্লজ হলো অ্যা পার্ট অফ সেন্টেন্স যেখানে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট অ্যান্ড একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে সেটা ক্লস তাহলে ক্লজ এবং ফ্রেজের বেসিক ডেফিনেশন হচ্ছে এটাই এখন আমরা নিচের এক্সাম্পলের মাধ্যমে দেখব যে এখানে কোনটা ফ্রেজ বা কোনটা ক্লজ বা আমরা কীভাবে এই জিনিসটা বুঝতে পারবো যেমন দেখেন আমরা জানি ভার প্লাস আইন যে থাকলে সেটা কিন্তু ফাইনাইট ভার্ব না সেটা নন ফাইনাইট ভার্ব তাহলে এই এ বাক্যে দুইটা অংশ আছে একটা হল ওয়াকিং অ্যালং দ্য রোড আর একটা হলো আই ওয়েন্ট টু মার্কেট ঠিক না এই সেন্টেন্সের মধ্যে আমরা দুইটা অংশ পাচ্ছি একটা হলো ওয়াকিং অ্যালং দ্য রোড অ্যান্ড আই ওয়েন্ট টু মার্কেট দুইটা দুইটা অংশ মিলে একটা সেন্টেন্স ঠিক না এখন প্রশ্নটা হলো যে এই যে ওয়াকিং অ্যালং রো অ্যালং দ্য রোড রাস্তা বরাবর হেঁটে গিয়ে এই যে অংশটা আমি বললাম এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট ফাইনাইট বার্ব আছে দেখেন তো এটা কি ফাইনাইট না নন ফাইনেট বার্ব এটা কিন্তু নন ফাইনেট বার্ব অ্যালং দ্য রোড এই অংশটার মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই তাহলে যেখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না সেটা হলো ফ্রেজ তার নাম হলো ফ্রেজ তাহলে এই অংশটা একটা ফ্রেজ ওকে এই যে ওয়াকিং অ্যালং দ্য রুড এটা একটা ফ্রেজ এখন সেকেন্ড সেন্টেন্সের দিকে আমরা দেখি দেখেন এখানে একটা সাবজেক্ট আছে যেটা হলো আপনার আই সেটা হলো আই ঠিক না আর একটা ফাইনাইট ভার্ব আছে সেটা হলো ওয়েন্ট তাহলে আমরা বলেছি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ভ থাকলে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ভ যদি থাকে তার নাম হলো ক্লোজ তাহলে এই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আছে আই আর একটা ফাইনাইট ভার্ভ আছে ওয়েন্ট তাহলে এটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ বিভাস লক্ষ্য করুন এই সেন্টেন্সটাকে আমরা যখন বিশ্লেষণ করলাম তখন দুইটা জিনিস পাইছি একটা হলো শব্দগুচ্ছ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত গঠিত একটা ফ্রেজ যেখানে কোনো সাবজেক্ট ফাইনেট বার্ব নেই আর অ্যা পার্ট অফ সেন্টেন্স এই পুরো সেন্টেন্সের একটা একটা পার্ট যে পার্টের মধ্যে একটা সাবজেক্ট আছে একটা ফাইনেট বার্ব আছে তার মানে এটা একটা ক্লস তাহলে ক্লজ এবং ফ্রেজ চিনার মূল পার্থক্য হলো এই জায়গায় যদি আপনি কোনো একটা সেন্টেন্সে এ গ্রুপ অফ ওয়ার্ড হয় কোনো সাবজেক্ট ফাইনেট ভার্ব না থাকে তাহলে সেটা হলো ফ্রেজ আর ক্লজ হল অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাল বার্ব একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল বার্ব অবশ্যই থাকতে হবে তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড রাস্তা বরাবর হেঁটে গিয়ে আ ওয়ান টু মার্কেট আমি মার্কেটে গিয়েছিলাম ওকে এখন ভিওয়ার্স ক্লজ তো তিন ধরনের হয় একটা হলো প্রিন্সিপাল ক্লজ আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লস একটা হলো কোঅর্ডিনেট ক্লজ তিনটা ক্লজ আছে তাহলে এই ক্লজটা কোন জায়গায় পড়বে এটা কি প্রিন্সিপাল ক্লস না সাবঅর্ডিনেট ক্লস না কোঅর্ডিনেট ক্লস এখন আমরা দেখবো বিস্তারিত প্রিন্সিপাল ক্লস সাবঅর্ডিনেট ক্লস অ্যান্ড কোঅর্ডিনেট ক্লস আমরা এখন নেক্সট স্লাইডে যাবো যদি আমরা নেক্সট স্লাইডে যাই দেখেন সেখানে আমি উপরে লিখেছি যে প্রিন্সিপাল ক্লস আপনার প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লস মেইন ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লস যেটাই হোক এটা তিনটা নাম একটা হলো প্রিন্সিপাল ক্লস এটা আর একটা নাম হলো মেইন ক্লস এটা আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লস ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস এখন এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম ওয়াকিং অ্যালং দ্য রোড বলেছিলাম এটা একটা ফ্রেজ এটা একটা ফ্রেজ এটা একটা ফ্রেজ আর আই ওয়েন্ট টু মার্কেট এটা একটা ক্লস এটা একটা ক্লস এখন এটা কোন ক্লজ হবে সেটা হলো কোয়েশ্চেন তাহলে দেখেন আমি প্রথম অংশটা মুছে ধরলাম এটা মনে করেন আমি বাক্যে লিখি নাই বললাম আই ওয়েন্ট টু মার্কেট আমি মার্কেটে গিয়েছিলাম বাক্যের অর্থ সম্পূর্ণ হয় কি না হয় আমি কি বলতে চাইছি সেটা কিন্তু আপনি বুঝছেন ঠিক না তাহলে যেই ক্লজটার মাধ্যমে যে ক্লজের মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় যে ক্লজটা নিজে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে তার নামই হলো প্রিন্সিপাল ক্লোজ তার নাম প্রিন্সিপাল ক্লস তাহলে এই যে এই আই ওয়েন্ট টু মার্কেট এটা একটা হলো একটা প্রিন্সিপাল ক্লোজ ওকে এই যে একটা প্রিন্সিপাল ক্লোজ এটা আরও একটা নাম হলো মেইন ক্লোজ এটা আরও একটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তিনটা নাম বা স্বাধীন ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট অর্থ হলো স্বাধীন ক্লো স্বাধীন তাহলে যেই ক্লজটাই নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে কারোর উপর নির্ভরশীল হতে হয় না সেটাই হলো আপনার প্রিন্সিপাল ক্লজ ওকে এখন প্রশ্ন হলো এই যে একটা ফ্রেজ এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ এই যে ফ্রেজ এবং এই প্রিন্সিপাল ক্লজটা নিয়ে এটা কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়েছে এখন প্রশ্ন হলো এটা কোন সেন্টেন্স এই যে আমি এখানে দিয়েছি দেখেন এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স তাহলে মনে রাখবেন একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে শুধুমাত্র অনলি ওয়ান ওয়া একটি প্রিন্সিপাল ক্লজ নিয়ে ফ্রেজ থাকতেও পারে নাও পারে একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যে সেন্টেন্সটা গঠিত হয় তার নামই হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স তাহলে আমরা এখানে শিখলাম প্রিন্সিপাল ক্লজ এবং সিম্পল সেন্টেন্স বিওয়ার্স তাহলে আমরা এখানে এই বিষয়টা দেখলাম এখন আমরা নেক্সট স্লাইডে যাব দেখেন নেক্সট স্লাইডে আছে সাবর্ডিনেট ক্লজ এবং হলো কোঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ ওকে এই যে এটা হলো সাবঅর্ডিনেট ক্লস আর এটা হলো ডিপেন্ডেন্ট ক্লস এটা অপর নাম হলো ডিপেন্ডেন্ট ক্লস ঠিক আছে একটা হলো সাবঅর্ডিনেট ক্লস আর একটা হলো মানে এটা অপর নাম হলো ডিপেন্ডেন্ট ক্লস সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে অধীনস্থ থাকা আর ডিপেন্ডেন্ট অর্থ নির্ভরশীল দুইটা জিনিসই সেম ওকে এখন আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি সেন্টেন্সটার দিকে আমরা একটু দেখি দেখেন এখানে একটা সাবজেক্ট আছে সেটা হলো আই এখানে আরেকটা ভার্ব বাসে সেটা হলো হ্যাড ফাইনাইট ভার্ব ঠিক না এটা একটা হ্যাড ফাইনাইট ভার্ব এই যে দুইটা অংশ একটা হলো আই হ্যাড অ্যাপেন একটা হলো হুইচ আই লস্ট এখনও একটা সাবজেক্ট আছে সেটা হলো আই এখানে একটা ভার্ব বাসে সেটা হলো লস্ট ঠিক না তাহলে একটা সাবজেক্ট কয়টা ভার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ভ মানে দুইটা অংশ এখানে বাক্যের কথাটা খুব ভালো করে শুনুন আই হ্যাড অ্যাপেন হুইচ আই লস্ট আমার একটি কলম ছিল যেটি আমি হারিয়ে ফেলেছিলাম তাহলে এখনো একটা সাবজেক্ট একটা ফাইনাইট বার বাসে এখানেও একটা সাবজেক্ট একটা ফাইনাইট বার বাসে ঠিক না এখন আমরা জানি একটা সাবজেক্ট একটা ফাইনাইট বার্ড থাকলে তার নাম হলো ক্লস তার নাম হলো ক্লস ঠিক আছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট বার্ড থাকলে তার নাম হলো ক্লস ঠিক আছে ওকে এখন প্রশ্নটা হলো আপনার আই হ্যাড অ্যাপেন হুইচ আই লস্ট আমি এই পরের অংশটাকে মুছে ধরলাম মনে করেন এটা আমি লিখি নাই হুইচ আই লস্ট শুধু হোয়াইট অংশটাই আই হ্যাড অ্যাপেন আমার একটি কলম ছিল এটা বললে অর্থ বোঝা যায় কিনা বোঝা যায় তাহলে যেই ক্লসটাই স্বাধীনভাবে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে তার নাম প্রিন্সিপাল ক্লস তাহলে এ এটা একটা প্রিন্সিপাল ক্লস ঠিক আছে আই হ্যাড অ্যাপেন এটা একটা প্রিন্সিপাল ক্লস এখন আমি এই অংশটাকে মনে করেন লিখি নাই বললাম হুইচ আই লস্ট যেটি আমি হারিয়ে ফেলেছিলাম যদি প্রথম অংশটা বাদ দিলে পরের এই যে হুইচ আই লজ যেটা আমি হারিয়ে ফেলেছিলাম এটার দ্বারা আপনার কিছু বোঝা যায় বোঝা যায় না কিন্তু তাহলে এখানে কিন্তু সাবজেক্টও আছে ফাইনেট বাড়বো আছে বাক্য তৈরির সকল উপাদান বিদ্যমান কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না পারে পারে না তাহলে যেই ক্লসটায় স্বাধীনভাবে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তার নামই হলো সাবঅর্ডিনেট ক্লস এই যে তার নামই হলো সাবঅর্ডিনেট ক্লজ এই যে সাবঅর্ডিনেট ক্লস আর তার আরেকটা নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল ক্লজ এটা এই যে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে এই প্রিন্সিপাল ক্লজটার উপর সে ডিপেন্ডেন্ট থাকে নির্ভরশীল থাকে এই জন্য এটাকে বলা হয় সাবর্ডিনেট ক্লস আর মনে রাখবেন সাবর্ডিনেট ক্লজ চেনার একটা ওয়ে আছে সাবর্ডিনেট ক্লসগুলোর শুরুতে অলওয়েজ একটা ক্লজ মার্কার থাকবে তাহলে ক্লজ মার্কার কোনগুলো ক্লজ মার্কার হুইচ হোয়াট হাউ হয়ার ওকে ডাব্লিউএস ওয়ার্ডগুলো তারপর হলো দো অলদো অল দো তারপর হচ্ছে আপনার ইফ ঠিক আছে তারপর হলো সিনস এজ এগুলো হচ্ছে আপনার অনেকগুলো ক্লজ মার্কার থাকতে পারে ঠিক আছে এই যে ক্লজ মার্কারগুলোর সাথে যে ক্লজটা থাকবে এই যে ক্লজ মার্কারের সাথে যে ক্লজটা থাকবে সেটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ আর যেটাই ক্লজ মার্কার থাকে না সেটাই হলো প্রিন্সিপাল ক্লজ এখন প্রশ্নটা হলো যে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে এটা একটা সেন্টেন্স হয়েছে এখন প্রশ্ন হলো এটা কোন সেন্টেন্স এই যে আমি এখানে লিখেছি সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্সটা গঠিত হয় তার নামই হলো কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চিনবেন কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আপনার অবশ্যই একটা ক্লজ মার্কার থাকবে অবশ্যই একটা ক্লজ মার্কার থাকবে এরকম হুইচ হোয়াট হয় অ্যান্ড হাও হয় অল দো দো ইভেন দো সেন্স অ্যাজ এরকম একটা ক্লজ মার্কার থাকবে তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লস অ্যান্ড একটা প্রিন্সিপাল ক্লজ মিলে যে সেন্টেন্সটা গঠিত হয় তার নামই হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স এবং যে ক্লজের শুরুতে একটা ক্লজ মার্কার থাকে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস ডিয়ার লার্নার্স আমরা এখন থার্ড স্লাইডে দেখব আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট ক্লজ ঠিক না কোঅর্ডিনেট ক্লস আচ্ছা এই প্রথম অংশের মধ্যে আমরা দেখি এই প্রথম অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ক্লজ একটা হলো আই হ্যাড এ পেন একটা হচ্ছে আই লস্ট দ্য পেন ওকে কয়টা অংশ দুইটা অংশ আছে ঠিক আছে একটা হচ্ছে আই হ্যাড অ্যা পেন আর একটা হচ্ছে আপনার আই লস্ট দ্য পেন এখন প্রশ্ন হলো এখানে একটা সাবজেক্ট আছে তার নাম হলো আই এখানে একটা বার্ব আছে তার নাম হলো হেড তাহলে একটা সাবজেক্ট একটা ফাইন ভার্ব থাকলে তার নাম কিন্তু ক্লস তার নাম ক্লস এটা একটা ক্লস আর আই একটা সাবজেক্ট এ তার ফাইনেট বার্ব হলো লস্ট তাহলে এটও একটা ক্লস একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার্ব মিলে কিন্তু ক্লস হয় ওকে তাহলে এখানে দুইটা ক্লস দুইটা ক্লস যুক্ত হয়েছে অ্যান্ড নামক একটা কনজাংশন দিয়ে কী দিয়ে এন্ড নামক একটা কনজাংশন দিয়ে এর নামক একটা কনজাংশন দিয়ে এখন বলেন আই হ্যাড এ পেন আমার একটি কলম ছিল অর্থ প্রকাশ করে কিনা করে যে ক্লসটায় স্বাধীনভাবে নিজে নিজের অর্থ প্রকাশ করে তার নাম কিন্তু প্রিন্সিপাল ক্লস ওকে এখন আমি যদি আপনাকে আবার বলি আই লস্ট দ্য পেন আমি কলমটি হারিয়ে ফেলছিলাম অর্থ বোঝা যায় কিনা না যাই এখানে কিন্তু অর্থ নির্ভরশীল না এটা অর্থটা বোঝা যায় অন্য কারো সাহায্যের তার প্রয়োজন হচ্ছে না তাহলে এটো হল একটা প্রিন্সিপাল ক্লস তাহলে এখানে কয়টা প্রিন্সিপাল ক্লজ দুইটা প্রিন্সিপাল ক্লস এখন প্রশ্নটা হলো এখানে কোঅর্ডিনেট ক্লস কোনটা ঠিক না ঠিক আছে এখন পড়াচ্ছি এখানে কোঅর্ডিনেট ক্লজ কই মনে রাখবেন কনজাংশনের আগে পরে কনজাংশন এন্ড তারপর হচ্ছে আপনার বাট তারপর হচ্ছে আপনার মোরবার অনেকগুলো কনজাংশন থাকে তো যে কনজাংশনের আগে পরে যে ক্লসটা থাকে আসলে সেটা প্রিন্সিপাল ক্লজও হয় একই দ্বারে সেটা সেটা কোঅর্ডিনেট 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 ক্লজও ক্লজও হয় হয় তাহলে এটা হলো এই যে আগে পরে কনজাংশনের আগে পরে যে দুইটা আছে সেটা একই সাথে প্রিন্সিপাল ক্লজ আবার একই সাথে কোঅর্ডিনেট ক্লজ ঠিক আছে একই সাথে কোঅর্ডিনেট ক্লজ একই সাথে কোঅর্ডিনেট ক্লজ ঠিক আছে এই যে কোঅর্ডিনেট ক্লজটা এখন প্রশ্ন হলো দুইটা প্রিন্সিপাল ক্লজ কি দ্বারা যুক্ত হয়েছে কনজাংশন এন দ্বারা তাহলে মনে এই দুইটা প্রিন্সিপাল ক্লস কনজাংশন এন দ্বারা যুক্ত হয়ে একটা সেন্টেন্স হয়েছে ঠিক না এই সেন্টেন্সটাকে কোন সেন্টেন্স বলে এই সেন্টেন্সটার নামই হলো এই কম্পাউন্ড সেন্টেন্স এটাই হচ্ছে সেই কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো যেখানে দুইটা প্রিন্সিপাল ক্লস দুইটাই প্রিন্সিপাল ক্লস হবে এবং মাঝখানে একটা কনজাংশন থাকবে এটাই হলো গুরুত্বপূর্ণ কনজাংশন দিয়ে দুইটা প্রিন্সিপাল ক্লস যুক্ত হবে আর সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু কনজাংশন থাকে না থাকে ক্লজ মার্কার ওকে তাহলে এটা হলো আপনার কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় এবং কোঅর্ডিনেট ক্লজ কীভাবে হয় কনজাংশনের আগে পরে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনের আগে পরে যে দুটো ক্লজ থাকে যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে সেই দুটো ক্লজকে বলা হয় কোঅর্ডিনেট ক্লস ওকে সো ডিয়ার ডিয়ার লার্নার্স আমরা আজকের লেকচারে আপনার ক্লজ এবং ফ্রেজের প্রাথমিক ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি এখন প্রশ্ন হলো আপনার প্রিন্সিপাল ক্লজের পৃথিবীতে কোনো প্রকার নেই কঅর্ডিনেট ক্লজেরও কোনো প্রকার নেই একমাত্র প্রকার আছে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ওকে সেই সাবঅর্ডিনেট ক্লজ হলো তিন প্রকার একটা হলো নাউন ক্লজ একটা হলো অ্যাডজেক্টিভ ক্লস একটা হলো অ্যাডভার অ্যাডভারভিয়াল ক্লজ আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করেছি প্রাথমিক আলোচনা ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে দি প্রাইমারি ডিসকাশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লস কীভাবে আইডেন্টিফাই করবেন কীভাবে ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফাই করবেন পরবর্তী লেকচারে আমরা নাউন ক্লস অ্যাজেকটিভ ক্লস অ্যান্ড হ্যাডভার্বেল ক্লসগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে এগুলোই হচ্ছে পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ